সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে দেখছি আমরা বেশ কিছু বাছুর, আর সেই সাথে কিন্তু গাভী গরু। আর এগুলো সবগুলো কালেকশন আমাদের ইউনুস চাচার। আর আজকে 2রা অক্টোবর 2024 বুধবার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টি গাভী কয়টা বাছুর চাচা আজকে? ছয়টা গাভী ছয়টা বাছুর নিয়ে একটা প্যাকেজ বা একটা লট, এর মধ্যে সার কয়টা, বকনা কয়টা? বকনা আছে চারটা, সার আছে দুটো। বকনা চারটা আর সার দুইটা দিয়ে টোটাল ছয়টা। আচ্ছা, রেখে দেন, একটা করে দেখান সবগুলোকে সাইড করে দেন। প্রথম নাম্বার যে গাভিটা, এর বাচ্চাটাকে নেন। প্রথম নাম্বার গাভি বাচ্চা কোনটা? এটা এটা সার বাচ্চা। এই এটা এটা সার বাচ্চা। বাচ্চাটা মানে ধুয়ে দিলেন কেমন? না, হ্যাঁ। বাচ্চাটা বয়স আনুমানিক মাসখানেকের কাছাকাছি। টান দেন তো বাচ্চাটাকে, টান দেন বাচ্চাটাকে ভালো করে দেখি আগে। হ্যাঁ, বাচ্চা সহি হলে পার্সেন্টেজ আছে, মোটামুটি বললেন মাসখানেকের কিছুটা এদিক ওদিক হতে পারে বয়স। আর গাভিটা কয় দাঁতের? চার দাঁত। আচ্ছা, এই গাভি থেকে দুধ কতটুকু হয় চাচা? দেড় কেজি হবে। সরাই দেন দেখি, এদিকে সরাই দেন, সরাই দেন। দেড় কেজি হবে। হ্যাঁ, আচ্ছা দেখি এই পাশ থেকে। প্রথম নাম্বার গাভি সার বাচ্চা, দেড় কেজির মতো দুধ হবে। সব সুস্থ সবল আছে? এক নাম্বার গাভি এটা। আচ্ছা, দুই নাম্বার গাভির বাচ্চাটা নিয়ে আসেন। এক নাম্বার গাভির দেখা হলো? হ্যাঁ, দেখা হয়েছে সব। দুই নাম্বার গাভির বাচ্চাটা নিয়ে আসেন। দুই নাম্বার গাভির বাচ্চা এইটা, বকনা বাচ্চা। দেখি আগে বাচ্চাটাকে দেখান, এদিকে নিয়ে আসেন, সাইড করেন। হ্যাঁ, বাচ্চাটা আনুমানিক বয়স কেমন হতে পারে? মাসখানিকের কাছাকাছি, এখান থেকে দু চার দিন এদিক ওদিক হতে পারে। আচ্ছা, গাভিটা কয় দাঁতের বললেন? ছয় দাঁতের গাভি। এটা চামচুচা ঢিলা আছে না? হ্যাঁ হ্যাঁ, একদম ওকে। আচ্ছা হ্যাঁ, এই গাভি থেকে দুধ কতটুকু আসতে পারে? মনে করো 2 কেজির কাছাকাছি হবে। হ্যাঁ, দেড় কেজি ধরছেন। হ্যাঁ, তলাটা আছে সুন্দর মোটামুটি। আচ্ছা, দুই নাম্বার গাভি বকনা বাচ্চা। আচ্ছা, তিন নাম্বার গাভির বাচ্চাটা নিয়ে আসেন। আমরা দেখছি এই পাশে তিন নাম্বার গাভিটা। তিন নাম্বার গাভিটা কয় দাঁত বয়স? ছয় দাঁত। বাচ্চাটা দেখি আগে, বাচ্চাটা বকনা বাচ্চা। টান দেন বাচ্চাটা, টান দেন। হ্যাঁ, বকনা বাচ্চা। আনুমানিক বাচ্চাটার বয়স 20 দিন পার হবে। আনুমানিক 20 দিন পার হবে, পার হতে পারে। আর গাভিটা বললেন ছয় দাঁত। হ্যাঁ, চাঁচা সিং মাথা সব ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? মনে করো 6 কেজি দুধ হবে। 6 কেজি দুধ হবে? হবে। হ্যাঁ, তোলাটা আছে না? তোলা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে 6 কেজি দুধ ধরা যায়। ছয় নাম্বার গাভি চামচোচাও মাশাআল্লাহ ঢিলা ঢালা আছে। আচ্ছা, তার পাশে চার নাম্বার গাভি এটা। চার নাম্বার গাভির বাচ্চাটা নিয়ে আসেন। চার নাম্বার গাভি আর বাচ্চাটা হচ্ছে এইটা, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, বকনা বাচ্চা। বকনা বাচ্চা এটা মনে হয় একটু বাচ্চাটা বয়স বেশি হবে একটু, না? হ্যাঁ, এক মাসের মতো হতে পারে। হ্যাঁ, শাহিওয়াল গরু বুঝা পাচ্ছেন না? এটা বিরাট গরু হবে, বিরাট গরু হবে না? 3 মাসে গরু হয়ে যাবে, 50,000 টাকা বাচ্চাটার দাম না। আচ্ছা, আর গাভিটা কয় দাঁতের বললেন? জোয়ান, মানে একে আমরা জোয়ান বলবো। ঠিক আছে। হ্যাঁ, কতটুকু দুধ হবে এই গাভি থেকে? দেড় কেজি হবে। এই গাভি থেকেও দেড় কেজি দুধ হবে। সিরিয়ালে চার নাম্বার গাভি, চার নাম্বার বাছুর, বকনা বাচ্চা। আচ্ছা চলেন, পাঁচ নাম্বার দেখি। পাঁচ নাম্বার গাভি এটা, আর এখানকার একটা ষাঁড় বাচ্চা। গাভিটার বয়স? দুই দাঁত রানিং, দুই দাঁত বয়স রানিং, দুই দাঁত। আচ্ছা, তার মানে কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা। আচ্ছা, একদম বাচ্চা খুব ভালো। হ্যাঁ, বাচ্চা বাচ্চা ভালো আছে না? ছাগল বাচ্চা। আচ্ছা, গাভিটা কতটুকু দুধ হবে? এক কেজি দুধ হবে। এক কেজি দুধ হবে।
এই গাভী থেকে সিরিয়ালের? হ্যাঁ তোলা, হ্যাঁ ঠিক আছে দেখছি। আচ্ছা তাহলে এখান থেকে কতটুকু বললেন? 1 কেজি হবে, 1 কেজির মতো দুধ হবে। 5 নম্বর গাভী, 5 নম্বর বাছুর, আর এটা সর্বশেষ 6 নম্বর গাভী। 6 নম্বর গাভী বাচ্চাটা দেখি, এটা বাচ্চা, বাচ্চা বকনা বাচ্চা, বকনা বাচ্চা দেখি, বাচ্চা টান দেন, টান দেন বকনা বাচ্চা। আনুমানিক বয়সটা কেমন হবে? আনুমানিক মাসের কাছাকাছি, মাস খানিকের কাছাকাছি। আচ্ছা বাচ্চা ভালো বাচ্চা। আর গাভীটা কয় দাঁতে? হ্যাঁ জোয়ান হচ্ছে, তার মানে এটাকে জোয়ান বলবো। আচ্ছা দুধ কতটুকু আসবে চাচা এটার? 2 কেজি হবে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তার মানে এখান থেকে আইডিয়া করছেন 2 কেজির মতো দুধ হতে পারে। আচ্ছা আচ্ছা 1.5 কেজি, কোনো মাপ নাই, কোনো মাপ নাই। সর্বশেষ 6 নম্বর গাভী, 6 নম্বর বাছুর, বকনা বাছুর। 5 নম্বর গাভী, 5 নম্বর বাছুর, ষাঁড় বাছুর। আসেন আমরা দেখাই সবগুলো আবারও। আর এটা হচ্ছে 3 নম্বর গাভী, 3 নম্বর গাভীর বাচ্চাটা হচ্ছে এটা বকনা বাচ্চা। 2 নম্বর গাভী, 2 নম্বর বাচ্চা, এটাও বকনা বাচ্চা না? বকনা বাচ্চা। আর এটা হচ্ছে প্রথম নম্বর গাভী, প্রথম নম্বর বাচ্চা, বকনা বাচ্চা। ইয়া সরি, 2 নম্বর গাভী, 2 নম্বর বাচ্চা, আর প্রথম নম্বর গাভী, প্রথম নম্বর বাছুর, ষাঁড় বাছুর। তো চাচা তাহলে আমরা পাইলাম 6টি গাভী, 6টি বাছুর, এর মধ্যে ষাঁড় 2টা, বকনা 4টা, বকনা 4টা দিয়ে টোটাল 6টা, 6 6 12টা। এখন গাই বাছুরের পার পিস এভারেজ রেট কত কি রেখেছেন আজকে? 62,500, 62,500 টাকা পার পিস, মানে একটা গাই একটা বাছুর মিলে, একটা বাছুর মিলে। আচ্ছা কিছুটা আলোচনার সুযোগ তো আছে? আলোচনার সুযোগ তো থাকবে, কিছু সুযোগ তো থাকবে, বাকিটা আলোচনা হবে ফোনে। তাহলে আজকে চাওয়া হচ্ছে কত? 62,500 টাকা। আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন। 01719 01719 54 54 1727 1727। তাহলে 62,500 টাকা আজকে প্যাকেজের রেট। তো দর্শক ধন্যবাদ, শুক্রকে ভালো থাকবেন।